আমি একজন মেয়ে, আমি রমজান মাসের সবগুলো রোজা রাখার উদ্দেশ্যে সাময়িকভাবে মাসিক পিরিয়ড বন্ধ রাখার জন্য যদি কোনো ঔষধ সেবন করি তাহলে কি গুনাহের ভাগিদার হব নাকি আমার রোজা বিশুদ্ধ হবে? অনেক মা বোনরা এটি করেন, অর্থাৎ রমজান মাস আসলে তারা তাদের মাসিক বন্ধ করার জন্য বিভিন্ন মেডিসিন গ্রহণ করেন, এই মেডিসিনগুলো দিয়ে মাসিক বন্ধ করেন যাতে করে গোটা রমজান মাস রোজাগুলো রাখতে পারেন, এবাদত বন্দেগি করতে পারেন। এই কাজটা করাটা তখন জায়েজ হতে পারে যদি এই মেডিসিনগুলো গ্রহণ করার ফলে তাদের শরীরে কোনো বড় ধরনের সাইড এফেক্ট না হয়, ক্ষতিকর কোনো অসুবিধা যদি না হয়। যদি এইরকম মেডিসিন গ্রহণ করার ফলে তাদের ক্ষতিকর কিছু হয়, সাইড এফেক্ট হয়, তাদের শরীরে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করা জায়েজ নয়। কারণ আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, আপনার শরীরে ক্ষতি হয় এমন কোনো কাজ করা আপনার জন্য কি হবে না, জায়েজ হবে না। আর যদি এরকম ক্ষতি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা করলে জায়েজ আছে, কিন্তু সাধারণ অবস্থার উপরে রাখতে পারলে সেটা বেটার, কারণ আল্লাহর ফয়সালাকে আপনি মেনে নিলেন, 10 দিন, 7 দিন, 8 দিন যেটা আপনার পিরিয়ডের কারণে আপনি রোজা রাখতে পারলেন না, আপনি অন্য সময় রোজাগুলো কাজা করে দিবেন। কোনো বোন করতে চাইলে সাইড এফেক্ট সেরকম উল্লেখযোগ্য না থাকলে তিনি করলে সেটা জায়েজ হবে। ফরজ সালাতের পর ইমাম সাহেবের নেতৃত্বে সম্মিলিত মোনাজাতে মাসবুক মুসল্লিদের সালাতে বিঘ্ন ঘটিয়ে তা পালন করা কতটুকু শরীয়ত সম্মত? অনেক মসজিদে এই কাজটা হয়, এটা গর্হিত কাজ, এটা না হওয়া উচিত। আপনি আপনার মুসল্লিদেরকে নিয়ে খুব জোরে সোরে দোয়া মোনাজাতে লেগে গেছেন, কান্নাকাটি, হ্যাঁ, সবাই মিলে খুব জোরে সোরে দোয়া করছেন, এদিকে যাদের এক রাকাত দুই রাকাত মিছেছে সে মানুষগুলো নামাজ পড়ছে, আপনার আওয়াজের চোটে তাদের নামাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছে, এটা কখনো জায়েজ হতে পারে না।